মানুষকে শান্তিতে থাকতে দিতে হবে ঢাকা শহরে ঘুরি আমরা ব্যবসা বাণিজ্য করি দেখি মানুষ স্পিকার ঢাকা শহরের নাইনটি পার্সেন্ট লোক আমাদের বিপক্ষে চলে গেছে 90% পার্সেন্ট লোক এটা কেউ অ্যানালাইসিস করে না মানুষ স্পিকার এই ব্যাংকের টাকা কাটা থেকে শুরু করে বিভিন্ন কারণে আপনার 90% পার্সেন্ট লোক আমাদের বিপক্ষে কিন্তু মুখ দিয়ে কেউ বলে না সরকারি এইটা একটু অ্যানালাইসিস করতে হবে একটা বুঝতে হবে সরকারের বিপক্ষে চলে গেছে নাইন্টি পার্সেন্ট ঢাকায় আঠারোটা সিট একটা সিট পাবেন কিনা আমার সন্দেহ আছে আমি কিন্তু যা বলতেছি আজকে সত্য কথা বলতেছি আপনারা যাই মনে করেন না কেন এইটা অ্যানালাইসিস করেন এইটা রেক্টিভেট করার আপনারা চেষ্টা করেন দ্রুত এই চাউল এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর চেষ্টা করেন আপনারা দয়া করে ফাঁকা বুলি মারিয়েন না বহুত ফাঁকা বুলি মারছেন ক্ষমতা পিচ্ছিল জিনিস তো এইসব কি মানুষ স্পিকার যেটা বলবো সেটা করবো এই তামাশা কেন মানুষ স্পিকার জাতির সঙ্গে মানুষের সঙ্গে দেশের সঙ্গে তামাশা কিসে মানুষ স্পিকার এটা কি জাতীয় সংসদ কি তামাশার জায়গা এখানে বললাম আর যা সংসদ সচিবালয় যা ভুলে ভুলে গেলাম আর আমরা কি অবস্থা আমরা এমপিরে কি অবস্থায় পরিমনু স্পিকার জনগণ মনে করে যে আমাদেরকে মন্ত্রী টাকা দিছে আমরা মারি যাচ্ছি কিন্তু আমরা সেই টাকা পাই না মানুষ স্পিকার আমরা কাজ করতে পারি না ওনারা বলে দেয় না বলে দেয় না এটা কোন কথা মানুষ স্পিকার আমাদেরকে বিজ্জত করার কোন অধিকার কি তাদের আছে আমাকে কথা দেয় সংসদে মানুষ মনে করে যে হয়ে গেছে আর পরে না হইলে জুতো দিয়ে মানে মানুষ বিচার আমাদেরকে খুব কষ্ট লাগে মানুষ স্পিকার এই দিকটা লক্ষ্য রাখা সবারই দরকার আমরাও এমপি ওনারাও এমপি আমরাও জনগণের কাছে যা ভোট চাই ওনারাও জনগণের কাছে যা ভোট চাই আমরা জুতে খাবো আর ওনারা ফুলের মালা খাবে এটা হয় না মানুষ বিচার এইটা ঠিক করা উচিত